প্রিয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমরা তো আজকে ভিডিও কি নিয়ে হতে চলেছে থাম্বনেল আর টাইটেল দেখেই তো বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে আজকে আমাদের এখানে বজরংবলিতে পুজো আছে, কারণ সব জায়গাতেই কিন্তু পুজোটা আছে। যাই হোক বন্ধুরা, আমি শুধু বললাম আমাদের এখানে বজরংবলি। তো যাই হোক, আজকে হনুমানজির পুজো, তো সেই জন্য আমাদের নালাগুলাতে পুজো হয়। তোমরা এর আগের ব্লগেও দেখেছো হনুমান মন্দিরের বাউল উৎসব, তো সেইখানেই আজকে পুজো আছে। আর দিন যাচ্ছে আর এই হনুমান মন্দিরটা কিন্তু অনেক অনেক কিছু মানে হচ্ছে, বাউল উৎসব, তারপরে এই যে খিচুড়ি টিচুড়ি রান্না করা, মানে বড় সড়ো বড় করেই করা হচ্ছে। তো যাই হোক, কমিটির লোকজন না থাকলে তো আর হতো না, কমিটির লোকজনরা আছে বলেই এত বড় হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, খুবই ভালো লাগে এইভাবে এত একটা মন্দিরটা এত বড় হচ্ছে, এটাই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি যে রান্না করছি দেখতে পাচ্ছ, আর আমি কী জানি দেখছিলাম বাইরেটা। তো যাই হোক, আর এখানে আমি আলু পটলের ঝোল করছি, আর হচ্ছে দণ্ডকলস বাটা আর বেগুন ভাজা। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আলু আর পটলটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, তারপরে ঝোল দিয়ে দিব। আর একটু ঝটাপটি রান্না করছি, কারণ জানোই আমার বর দোকানে যাবে খেয়ে দে, সেই জন্য। আর ও শুধু আজকে খেয়েই গেছে, কারণ 10:30 দিক দোকানে গিয়েছে, শুধু খেয়ে গেছে আর ভাত নিয়ে যায়নি। আসার পর তো প্রসাদ খাবে, আর ও খুব একটা খিচুড়িটা পছন্দ করে না, তবুও আজকে খাবে, ওই শখ করে খাই। তো যাই হোক, কিন্তু ও বলে যে আমার পেট ভরে না খিচুড়ি খেয়ে। আমার আবার খিচুড়িটা ফেভারিট, আমার খুবই ভালো লাগে, আমি খিচুড়ি খেতে খুব পছন্দ করি। তো যখনই শুনেছি খিচুড়ি প্রসাদ, তখনই আমার মনে হচ্ছে যে কখন খাবো। তো যাই হোক, তোমার রান্নাবাড়ি করার পরে এই যে কিছু কাপড় চাপড় ধুয়ে নিয়েছি, আর তোমাদের কাপড় চাপড় ধোয়াটা দেখাতে পারি না, কারণ রাস্তাতে গিয়ে ধুতে হয় মার্শালের পারে সরকারি। আর একটু এই যে গুছিয়ে নিয়েছি আল্লাহ টাল্লাহ, এই যে আমি দুপুরটা একা একাই থাকি, আর তারপরে একটু শুয়েছি। দেখি এখানে এই যে বজরংবলী মন্দিরে ঠাকুরটা নিয়ে যাচ্ছে। তারপরে বিকেলবেলাতে চলে আসলাম বজরংবলী মন্দিরে, কারণ পুজো দেখবো সেই জন্য, আর অনেকে এসেছে, আরও পরে ভিড় হয়ে যায়। আর এখানে একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই গাছের মধ্যে দেখো ওই যে চাউমিন ধরে আছে। আমরা ছোটোবেলাতে এই গাছের এই চাউমিনগুলো কিন্তু নিয়ে নিয়ে কিন্তু চাউমিন বানাতাম, মনে আছে তো তোমাদের, যারা যারা খেলেছো রান্নাবাটি। তো যাই হোক বন্ধুরা, এইখানে দেখো রান্নাটা শুরু হয়ে গেছে কিন্তু, আর এই যে দেখো সবজিগুলো ভাজছে, আর তার মধ্যেই দেখা যাচ্ছে ও বাবা আকাশটা অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে মনে হয়, কিন্তু তবুও ভালো করে কিন্তু বৃষ্টি হচ্ছেই না, আর হাওয়াতে সব বৃষ্টি উড়িয়ে নিয়ে চলে গেছে। আর এক বিষয়ে ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা হলো, আর খিচুড়ি প্রসাদ খেতে ভালো লাগবে সবার। আর অনেকটাই কিন্তু ভিড় হয়, গোটা নালাগুলারই অর্ধেক প্রায় লোকজনই কিন্তু আসে, আর সবাই কিন্তু হেল্পও করে, এই ধরো দক্ষিণা টক্ষিণা দেয়, তারপরে ভোগের দেয়, ভালো, এই সব তো করতেই হবে না, তাছাড়া তো হবে না। এই যে এতগুলো 10-এর খিচুড়ি রান্না প্রসাদ দেওয়া হয় আর কি, তো একটু সবাই মিলে সহযোগিতা করলে খুবই ভালো হয়। আর এইখানে আমার ঠাকুমা শ্বশুরের একটু ইচ্ছে হয়েছে যে আমি ক্যামেরাতে উঠবো, সেই জন্য এই যে দেখো একটু নেড়ে নেড়ে দেখাচ্ছে ক্যামেরাতে যে আমি রান্না করছি। আর বাইরের পরিবেশটা মানে এতটাই সুন্দর লাগছে, ওয়েদারটা কী আর বলবো, যেখানে রান্না করছে তার পিছনে দেখো ধানের গাছ হলুদ হলুদ দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে এই হনুমানজির মন্দিরটা আছে কি না তোমাদের কী আর বলবো। আমাদের এই নালাগোলাতে যারা এসেছে, আর হনুমান মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করে টিনের করলে কী আছে, কিন্তু রং টং করেছে হনুমানজি মূর্তিটা এত সুন্দর করেছে কি না, আর এই যে বাজনা বাটিগুলো যে এত ভালো। Thank you.
গুরুমন্ত্র দশবার জপ করে না, আজ গুরুমন্ত্র না নিলে নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুকে দশবার শ্রী শ্রী হনুমান চালিসা দোহা শ্রী গুরু চরণ সরজ মমর শ্রী গুরু চরণ সরজ রাজ নিজ মন মকর সুদারি বরণ রঘুবর বিমল জোসু জো দাস কো ফল চারি বুদ্ধিহীন তনু জানিকে সিমর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলস বিকার চৌপাই জয় হনুমান গণ গণ সাগর জয় কপীশ তীহ লোক উজাগর রাম দূত অতলিত বল ধাম অঞ্জনী পুত্র পবন সূত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কমতি নিবার সুমতি সঙ্গী কঞ্চন বরণ বীরাজ সুবেসা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্রৈ ধজা বিরাজৈ কাদ মূজ জনৈ সাজৈ শঙ্কর সুবন কেসরী নন্দন খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, তো এখানে ভিডিওটা শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।